ছটা থেকে রবিবার সকাল ছটা বারো ঘন্টার জন্য বন্ধ এয়ারপোর্টও, কোঠানামা করবে না কোনো বিমান, অথচ তার কোনো খবরই জানানো হয়নি যাত্রীদের, দেওয়া হয়নি কোনো মেসেজও। বিকেল চারটে ৩৬ নাগাদ শুধু একটি টুইট করে দায়িত্বসার এয়ারপোর্ট কর্তৃপক্ষ, অনেকেরই তা নজর এড়িয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, কেউ যাবেন রাঁচি, কেউ টরেন্টো। বিমানবন্দরে পৌঁছেও যাত্রীরা কিছুই জানাতে পারেননি, কারণ বোর্ডেও জল জল করছে লেখা, সব ফ্লাইটই নাকি নির্ধারিত সময় চলছে। চরম বিভ্রতি ছড়ায় যাত্রীদের মধ্যে, কেন এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ, কেন বোর্ডে লিখে দেওয়া হলো না আজকের সব ফ্লাইট ক্যান্সেল, প্রশ্ন তুলছে যাত্রীরা। এবং পরিস্থিতি এমন জায়গায় যায় যে সিআইএসএফ যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা। মা বললো কি হঠাৎ করে ওইখানে বলেছে কি ফ্লাইট ক্যান্সেল, মানে ভিতরে ঢোকার পর যখন বোর্ডিং পাসের গেছে তখন বলছে কি ফ্লাইট ক্যান্সেল। কোনো আগে থেকে কোনো বার্তা বা কোনো ইন্টিমেশন কিছু দিয়েছে? না, কিছু না, কিছু না। এই অবস্থায় কি করবেন, মানে কেন কেন বাতিল করা হলো, কোনো কিছু জানানো হচ্ছে না? না, কোনো কিছু জানানো হচ্ছে না, বলছে কি রেনের জন্য করে দিয়েছে, কোনো বার্তা নেই। এটা একটা ভীষণভাবে, এটা তো এখন শুনতে পাচ্ছি, এটা তো একটা শক টাইপ। আমার জামাই যাচ্ছে, সে এখন তার ভোর ৩টায় আবার দিল্লি থেকে টরেন্টোর ফ্লাইট আছে, কারণ কী হবে আমরা তো কিছু বুঝতে পারছি না। এটা তো আমাদের অবশ্যই জানানো উচিত ছিল। এয়ারলাইন্স থেকে কিছু জানানো হয়েছে? না, কিচ্ছু জানানো হয়নি। এখন আপনারা যে ডিসপ্লে বোর্ড দেখছেন সেখানে কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি যে নির্ধারিত সময় দেখাচ্ছে। জি ২৪ ঘন্টায় আমরা ভোগান্তির খবর সম্প্রচার শুরু করতেই টনক নড়লো বোর্ডের ডিসপ্লে, বদলালো। এতক্ষণ যেখানে লেখা ছিল ফ্লাইট নির্ধারিত সময়, তা বদলে লেখা হলো ফ্লাইট ক্যান্সেল। বিভ্রান্তি কাটতেই যাত্রীরা দলে দলে টিকিট ক্যান্সেল করাতে ছুটলেন। টিকিট কাউন্টারগুলির সামনে দেখা গেল লম্বা লাইন। এই মুহূর্তে আমরা যদি দেখতে পাই যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ড কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে দেখা যাচ্ছিল, যখন সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে সন্ধ্যে ৬টা থেকে পরের দিন সকাল ৬টা অবধি সমস্ত ফ্লাইট ওঠা বন্ধ থাকবে, তখনও কিন্তু এই ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছিল যে সমস্ত ফ্লাইট শিডিউল রয়েছে, অন টাইম রয়েছে। এবং এখানেই কিন্তু যারা যাত্রী তারা প্রবল বিভ্রান্ত হচ্ছে। দেখ, ভেতরে গিয়ে যখন একটা SMS পাই যে ফ্লাইট ক্যান্সেল ৬টার পর, কিন্তু তার আগে তো অ্যাজ শিডিউল ছিল পুরো ডিসপ্লে বোর্ডে, তো এখানেও অন টাইম বলছে। তারা কিভাবে নির্দিষ্ট ভাবে তাদের ডেস্টিনেশনে পৌঁছাবেন তার কিন্তু কোনো উপায় তাদের কাছে নেই। এয়ারপোর্ট অথরিটির যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার, কিন্তু সেটাও অনেক পরে। কিন্তু যেই সময় তারা এসছেন তখন কিন্তু তারা দেখতে পাচ্ছিলেন না, তাদেরকে বুঝতে পারছিলেন না যে তারা সেই পরিস্থিতিতে কি করবেন। এমনকি ফ্লাইট যে ক্যান্সেল রয়েছে তারও কিন্তু কোনো তথ্য তাদেরকে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা অমিত দাসের সঙ্গে বিক্রম দাস ও সোমেন ভট্টাচার্য, বিমানবন্দর, কলকাতা।